হুগলির বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। স্কুলের ছাত্রছাত্রীরা এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ। বুধবার হুগলি জেলার ঐতিহ্য মণ্ডিত শতাব্দী প্রাচীন বিদ্যালয় বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। এদিন মশাল দৌড় সহকারে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। জানা গেছে, স্থানীয় বিএস পার্ক ময়দানে 13 এবং 14 জানুয়ারি এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন প্রাক্তন বিখ্যাত ফুটবলার তথা প্রশিক্ষক সুকান্ত ব্যানার্জি, বৈদ্যবাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান ব্রহ্মদাস বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ সহ এলাকার বহু গুণীজনেরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিউজ আজ বাংলা, বৈদ্যবাটী।